রানাঘাটে ভোট প্রচারে এসে আনিস খানের খুনের মামলায় সিবিআই তদন্ত দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরো নির্বাচনের প্রচার উপলক্ষে সোমবার নদিয়ার রানাঘাটে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রানাঘাটে বিজেপি প্রার্থীদের সমর্থনে এদিন রানাঘাট মিলন মন্দির মাঠে জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়। বঙ্কিম ঘোষ ও অসীম বিশ্বাসের উপস্থিতিতে এদিন রাজ্যের শাসক দলের বিভিন্ন দিক দিয়ে তুলে ধরা করেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মানুষ কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না এবং বিজেপিকে সমর্থন করবে সে বিষয়ে সবিস্তারে তার নিজের মতো করে ব্যাখ্যা করেন শুভেন্দু। নদিয়ার চাকদাহে পুলিশ তাকে বাধা দিয়েছে এবং তার গায়ে হাত তুলেছে বলে এদিন রানাঘাটে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা। একই সঙ্গে তিনি বলেন এই বিষয়ে তিনি যথাস্থানে অভিযোগ জানাবেন। আনিস খানের খুনের মামলায় এদিন তিনি সিবিআই তদন্ত দাবি করেন। আমাদের মুখ্যমন্ত্রী দীপাবলির দিন আমাদের উপহার দিয়েছেন, নিরাশ করেননি। তিনি 850 টাকা বিদেশি মদের বোতল 300 টাকা কমিয়ে 550 টাকা করে দিয়েছেন। এইটা তিনি পশ্চিমবঙ্গের লোককে দিয়েছেন। আর পাড়ায় পাড়ায় মদের দোকান 28 টাকার বেহুল মদে পাওয়া যাচ্ছে। আপনি এমএ পাস, আপনি পিএইচডি করেছেন, আপনি অনার্স গ্রাজুয়েট, আপনার ডিপ্লোমা আছে আইটিআই ভোকেশনাল, আপনি বেসিক ট্রেন্ড বিএড পাস, চাকরি চাইতে যান, বলবে তোকে চাকরি দিব কেন, তোর মাকে 500 দি, তোর মাকে 500 দি। আবার ওই ছেলেটাকে বলছে যা মার কাছ থেকে 500 কাড়িয়ে 28 টাকার ওই বোতলটা খা, নতুন টেস্ট ফ্লেভার। কি হয়েছে চাকদাতে? প্রথমত আমাদের পৌর এলাকাতে আমাকে সভা করতে পারমিশন দেয়নি এবং এক প্রকার বাধ্য করেছে স্থানীয় বিধায়ক বা বিজেপি নেতৃত্বকে। পৌরসভার যে তোরণ আছে, আপনি চাকদা শহরে প্রবেশ করছেন, সেই প্রবেশের দ্বারের 50 মিটার দূরে মঞ্চ করে পথসভা করতে। এখন যেহেতু অনুমতি নিয়ে স্থানীয় নেতারা মেনে নিয়ে সভা করেছেন, আমি সেই সভায় বক্তব্য রেখেছি। রাখার পরে আমি চাকদা শহরে ঢুকতে গেছিলাম মানে মিটিং করতে নয়, চা খেতে। সেখানে একজন এসডিপিও ছিল মনে হচ্ছে, তিনি প্রথম আমাকে গায়ে টাচ করেন, দিয়ে বলে আপনাকে আমি চাকদা শহরে ঢুকতে দেবো না। অপোজিশন লিডারকে চাকদা শহরে ঢুকতে, আমি বললাম আমি তো মিটিং করতে যাচ্ছি না, আমি তো চা খাবো, ওয়াকিং এসছি। চাকদা শহরে তৃণমূল ছাড়া আর বাকি সকলের নো এন্ট্রি, অর্গানাইজড বাই দি ওয়েস্ট বেঙ্গল পুলিশ আন্ডার দ্য লিডারশিপ অফ রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট এসপি। আমার গায়েও টাচ করেছে, ঠিক আছে আমি প্রতিবাদ করেছি, কিন্তু আমি ল অ্যাবাইড পিপুল, আমি যেখানে প্রতিবাদ করার করব এবং আমি ওখানকার পুলিশের আচরণ নিয়ে যেখানে জানানোর বা আইনি যে লড়াই করার নিশ্চয় করব। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।